সবাই তো এরা আর এরাই নাগরপাড়া ভোট দেবে, দেখলে বুঝলে? মনের খালেস কিন্তু আসলে মানুষ। যদি তুমি বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থীর পক্ষে গভীর রাতে প্রচারণা চালাচ্ছে বোরকা পরিহিত একদল নারী। এ সময় তারা কোরআন শরীফ ছুঁয়ে হাত পাখা মার্কায় ভোট দেবার শপথ করতে অনুরোধ করে ভোটারদের। শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ ভাইরাল হয় ভিডিওটি। এরপরই নির্বাচনের মাঠে নানা আলোচনা সমালোচনা শুরু হয় ভিডিওটিকে কেন্দ্র করে। সচেতন মহল বলছে, এমন ভিডিও নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সহ নগরবাসীর জন্য ভয়ঙ্কর বার্তা দিচ্ছে। এ বিষয়ে প্রশাসন যাতে ব্যবস্থা নেয় সেই দাবিও জানান তারা। নির্বাচন আচরণবিধির বিধি অনুযায়ী 18-র ক ধারা সুস্পষ্ট লঙ্ঘন এবং 20 ধারাও লঙ্ঘন করা হয়। কারণ কোনো অবস্থাতে ধর্মীয় কথাবার্তা, ধর্মীয় আচরণ, ধর্মীয় ওয়াজ করা কিংবা ধর্মীয় কোনো স্লোগান দিয়া নির্বাচনী প্রচারণা করা যাবে না। বিষয়টি বিশেষ করে নির্বাচন কমিশন এবং প্রশাসন, তাদের মোবাইল কোর্ট আছে, ভ্রাম্যমাণ আদালত আছে, তাদেরকে বলবো যে তারা অবিলম্বে এই তথ্যটি বের করুক। কারণ এটা এর সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইনও জড়িত হয়ে যাবে গিয়ে এবং তাদের বিরুদ্ধে যথাযথ এবং কঠোর ব্যবস্থা নিতে হবে। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে লিখিত অভিযোগ করেন স্বতন্ত্র মেয়র প্রার্থী আসাদুজ্জামান। আর নগরীর বস্তিবাসীকে বিভ্রান্ত করার অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী খোকন সেনিয়াবাদ। পুলিশ বলছে ঘটনাটি তদন্ত করে দেখছেন তারা, প্রমাণ পেলে ছাড় দেয়া হবে না। এটা যদি প্রুফ হয় তাহলে কিন্তু আমরা কঠোর ব্যবস্থা নেবো। এটা নিয়ে আমি আমাদের রিটার্নিং অফিসার তাদের সঙ্গে কথা বলেছি। যদি এরকম যদি আমি পাই যে যেরকম কনসে হাতে করে নিচ্ছে, মানে যেমন আজকে নিজে আমি নিজে কয়েকটা চেক করেছি, নিজে চেক করতে বলতে আমার নারী সদস্যদের চেক করিয়েছি, যদি এরকম পাই যে হ্যাঁ তারা যাচ্ছে এবং হাতে মানে ভিতরে কনসেপ্ট আছে, এরকম হলে আমরা তাদের ভিতরে কঠোর ব্যবস্থা নেব। তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর দাবি, ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে। আমাদের কর্মীরা এই সমস্ত পন্থা অবলম্বন করে না, অন্যরা এই সমস্ত পন্থা অবলম্বন করে আমাদের উপর চাপিয়ে দিতে চায়। 12 জুন বরিশাল সিটি নির্বাচনে ভোটার সংখ্যা 2,76,000। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 7 মেয়র প্রার্থী। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল।